তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই দিদিস চ্যানেল আর এস সোনাই ব্লগস। তো নিশ্চয়ই তোমরা ভাবছো যে দিদির চ্যানেলে বোন কি করছে, তাই তো? তো তোমরা আগের ব্লগে দেখেছো যে নিশ্চয়ই যে দিদি আমাদের বাড়িতে এসেছে, তো আছে আর কি আমাদের বাড়িতে। তো এবার দেখা যাক, দিদি আমাদের সাথেই আছে, চলো দিদি বাকিটা বলবে। ঘুম থেকে উঠছে এতক্ষণে, হ্যাঁ, তারপরে মুখ চোখ দেখে অলরেডি বুঝতে পারবা। তো আসো তোমরা দেখো, বাকিটা দিদি বলে দেবে। এই যে চলে এসছে দিদি, এবার বল বাকিটা কি। হাই ফ্রেন্ডস, তো যাই হোক, ঘুম থেকে উঠেছি, বসে আছি ব্রাশ করে। মুনু আমাকে ব্রেকফাস্ট এখন খাওয়াবে, উনি স্নান করলো, পুজো দিল, তারপরে আমার মানে আমাদের সবার ব্রেকফাস্ট হবে, তো সেটা রান্না করবে মুনু। হ্যাঁ, তো আমার সকালের মেন কাজ তো থাকেই, এটা আমার অলরেডি রুটিন, এটা যে সকালবেলা উঠে স্নান পুজো দিয়ে দেন, তারপরে যা করার করতে হবে আমাকে। তো বন্ধুরা, তোমরা দিদির সাথে গল্প করতে থাকো, যাই আমি দিদির জন্য ব্রেকফাস্ট বানাই, এরপরে খেতে না দিলে আমাকেই বাড়ি থেকে বের করে দিবে। চলো তো দেখা যাক, আমি দেখাচ্ছি বুনু আমার জন্য কি ব্রেকফাস্ট রেডি করছে। হ্যাঁ, তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটা, তারপরে খাওয়া দাওয়া হবে, তো সঙ্গে থাকো, চলো। তো বুনু আমার জন্য ব্রেকফাস্ট রেডি করছে, তো কড়াই গরম করে কড়াতে তেল দিয়ে দিয়েছে। তো তেল গরম হওয়ার পর তেলের মধ্যে পেঁয়াজ ছেড়ে দিল, লঙ্কা ছেড়ে দিল, লঙ্কা তো পুরো ফুটে গেছিল, আমার হাতে তেল ছিটে চলে আসছিল। তার মধ্যে দিয়ে দিল নুন, অল্প হলুদ, এবার নাড়াচাড়া করছে। তারপরে টমেটো দিয়ে দিবে। তো পেঁয়াজ টমেটো লঙ্কা ভাজাভাজি করার পর এখন বুনু তেলের মধ্যে ওয়াইওয়াইটা ছেড়ে দিল। এখন জানতে পারলাম যে বুনু ওয়াইওয়াই রান্না করছে আমার জন্য, মানে ব্রেকফাস্ট। এবার নাড়াচাড়া করছে, দেখি কেমন খেতে হয়। তো ফাইনালি গাইস, বুনুর ওয়াইওয়াই রেডি হয়ে গেছে, দেখে তো তাই মনে হচ্ছে, হালকা জলও দিয়ে দিয়েছে, এখন আমাকে সার্ভ করবে। তো আমার খাওয়ার রেডি, এখন খেয়ে দেখি কেমন হয়েছে। তো গাইস, বুনু আমার জন্য ব্রেকফাস্ট রেডি করে দিয়েছে, এখন খাওয়ার পালা। যাই হোক, খেয়ে নি, পরে ভিডিওতে দেখা হচ্ছে, মানে লাঞ্চ লাঞ্চ টাইমে দেখা হচ্ছে, বাই। হ্যালো গাইস, তো আমাদের লাঞ্চ রেডি, সিম্পল রান্না হয়েছে, বেশি কিছু হয়নি, সাদা ভাত সঙ্গে লেবু আছে আর কচি পাঁঠার ঝোল। তো আমরা এটা দিয়ে আজ লাঞ্চ সারবো, ঠিক আছে।
লাঞ্চের পর আর তোমাদের সাথে কথা বলতে পারিনি, যাই হোক একটু বিজি ছিলাম। তো আজকে চলে যাচ্ছি বোনের বাড়ি থেকে, অনেক মজা করলাম, খুব খারাপ লাগছে যেতে, যাই হোক যেতে হবে বাড়ি। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা আমাকে কমেন্ট করে জানাবে, আর লাইকটা করে দেবে, শেয়ারও করে দিতে পারো তোমাদের ফ্রেন্ডের কাছে, আর সাবস্ক্রাইবও করে দেবে, আর বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে আমি নতুন নতুন ভিডিও পেলে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। তার জন্য যাই হোক, পাশে থেকো, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই বাই।